How to create searchable title for YouTube videos Bangla. আজকের এই টাইটেলটির উপর ফোকাস রেখে আমরা ভিডিও আপলোড করব। এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা একটি searchable title তৈরি করতে পারি এবং সেই টাইটেলটি আমরা এমন ভাবে তৈরি করব যেন সেই টাইটেলটি দিয়ে আমরা ভিডিও আপলোড করার পর আমরা যারা ইউটিউবে নতুন বা নতুন চ্যানেল খুলেছেন অথবা 2 4 5টা 10টা ভিডিও করেছেন বা পার ডে 50 100 200 500 ভিউ আসে তাদের জন্য বলছি এই অবস্থায় আমরা কখনোই হাই র‍্যাঙ্কিং কিওয়ার্ড দিয়ে আমরা টাইটেল ব্যবহার করব না। আমরা এই সময়টা চেষ্টা করব একটা searchable title ব্যবহার করতে যেই টাইটেলের মাধ্যমে আমাদের সব সময় লাইফটাইম একটা ভিউ আসতে থাকবে কারণ হাই র‍্যাঙ্কিং কিওয়ার্ডগুলো যদি আমরা ব্যবহার করি দেখা যাবে যে প্রথমে 5 10টা হয়তো আগ 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে 5 10টা ভিউ আসবে তারপরে ভিডিও ডাউন কারণ হাই র‍্যাঙ্কিং কিওয়ার্ডগুলো তারাই ব্যবহার করবে যারা ভিডিও ফেললে অনেক অনেক ভিউ আসে। দর্শক নতুনদের উদ্দেশ্যে বলছি যারা আমরা নতুন তারা কখনোই হাই র‍্যাঙ্কিং কিওয়ার্ড বা কোনো টার্গেটেড কিওয়ার্ড আমরা টাইটেলের মধ্যে ব্যবহার করব না। হ্যাঁ কিছুটা ব্যবহার করতে পারি আমাদের ট্যাগের মধ্যে তো কখনোই আমরা টাইটেলের মধ্যে হাই র‍্যাঙ্কিং কোনো কিওয়ার্ড ব্যবহার করব না এতে করে আমাদের ভিডিওটা কখনোই আমাদের এই চ্যানেলটা কখনোই গ্রোথ বাড়বে না। আমরা চেষ্টা করব সবসময় আমাদের ভিডিওটা মানুষের সার্চে গিয়ে পড়বে অথবা কেউ যদি কোনো কিছু লিখে সার্চ করে যেন 1 থেকে 5-এর মধ্যে আমাদের ভিডিওটা সেখানে যায়। যদি আমরা টার্গেটেড টাইটেলগুলো ব্যবহার করি প্রথম সারিতে যাওয়ার জন্য তাহলে আমরা পারবো না নতুন অবস্থায় যেহেতু আমাদের চ্যানেলের গ্রোথ নেই ভিডিও র্যাঙ্ক নেই বা চ্যানেলে তেমন সাবস্ক্রাইবার নেই। সর্বপ্রথম আমাদের টার্গেট করতে হবে ইউটিউব সার্চ সাজেস্টেড ভিডিও ব্রাউজ ফিচার এগুলো থেকে কিন্তু আমরা নতুন অবস্থায় কিন্তু ইউটিউব আমাদেরকে এই ধরনের ভিউ আমাদেরকে দিবে না। আমাদের প্রথম ইউটিউব সার্চের ভিডিও তৈরি করতে হবে অর্থাৎ এমন টাইটেল ব্যবহার করতে হবে যেই টাইটেলটির মাধ্যমে আমরা দর্শকের কাছে পৌঁছাতে পারি আর তাতে করে আমাদের লাইফ টাইম একটা ভিউ আসবে। আর এই রকমভাবে যদি আমরা ভিডিও একের পর এক আপলোড করতে থাকি সার্চে যখন আসবে একটা সময় আস্তে আস্তে আমাদের ভিউ বাড়বে বা চ্যানেলের গ্রোথ বাড়বে যখন আমাদের 2-4-5 হাজার করে ভিউ আসবে তখন আমরা চেষ্টা করবো যেন তার সাথে একটু হাই র‍্যাঙ্কিং কিওয়ার্ডগুলো ব্যবহার করতে। নতুন অবস্থায় আমার দিক থেকে আমি বলবো যে কখনোই আমরা চেষ্টা করব যেন হাই র‍্যাঙ্কিং কিওয়ার্ড ব্যবহার না করে একটি সার্চেবল টাইটেল তৈরি করতে পারি আর সার্চেবল টাইটেলের উপর আমরা ভিডিও আপলোড করি। দর্শক ইউটিউব জিনিসটা একেবারে সহজ বললে ভুল হবে কেউ 5-10টা ভিডিও সেরে সফল হয়ে যায় আবার কেউ 200-400-500 ভিডিও সেরেও সফলতার মুখ দেখে না। তো আমরা অবশ্যই তাদের দিকে তাকাবো না কখনোই যারা 2-5টা ভিডিও ছেড়ে সফলতা অর্জন করে। দর্শক ভিডিওটা যদিও লং হয় এরপরও যদি মনোযোগ সহকারে দেখতে পারেন আশা করছি আশাহত হবেন না। তো দর্শক বাকি কথা আমরা ডিসপ্লেতে বলবো এবং ডিসপ্লের মধ্যে দেখানোর চেষ্টা করবো যে আমরা কিভাবে একটি সার্চেবল টাইটেল তৈরি করব। দর্শক আজকের ভিডিওর টাইটেল হচ্ছে আমাদের এটা, পুরো টাইটেলটা হচ্ছে এটা। তো একটি টাইটেলের আমরা 2টি ভাগ করেছি, প্রথমটুকু হচ্ছে হাউ টু ক্রিয়েট সার্চেবল টাইটেল ফর ইউটিউব ভিডিওস বাংলা, পরেরটুকু হচ্ছে বেস্ট টাইটেল ফর ইউটিউব ভিডিওস টিউটোরিয়াল। তো এখানে আমরা একটি শব্দ 2বার ব্যবহার করেছি, যেমন ইউটিউব ব্যবহার করেছি 2বার, ভিডিওস ব্যবহার করেছি 2বার, টাইটেলস আর টাইটেল এই 2টা ব্যবহার করেছি 2 রকমভাবে, একই শব্দ 2 রকমভাবে মানুষ লিখতে পারে। তো আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করে আমরা টাইটেল তৈরি করব এবং এটি কিভাবে তৈরি করছি। দর্শক আজকের ভিডিওর পুরো টাইটেলটি হচ্ছে এইটুকু, আমরা চেষ্টা করব সবসময় একটি টাইটেল সর্বোচ্চ বড় করতে কিন্তু অযথা কোনো কিওয়ার্ড ব্যবহার না করে। যদি আমাদের একটি টাইটেল 70 ওয়ার্ড ওভার হয়ে যায় তাহলে আরেকটি টাইটেল ব্যবহারের কোনো প্রয়োজন নেই। ইউটিউবের রুলস অনুযায়ী আমরা সর্বনিম্ন 70 ওয়ার্ড একটি টাইটেলে ব্যবহার করতে পারলে আমাদের পারফেক্ট টাইটেল হয়ে যায়। এরপরে আমরা সর্বোচ্চ 100 ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পারি। 2টি টাইটেল ব্যবহার করেছি 100 ওয়ার্ডের কাছাকাছি, 2-1টা কম হবে হয়তো। আপনারা সবসময় চেষ্টা করবেন যেন একটি টাইটেল 70 ওয়ার্ড ওভার হয় আর একটি টাইটেল দিয়েই ভিডিওটা পাবলিশ করা, এতে করে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে খুব দ্রুত। যদি 70 ওয়ার্ডের নিচে হয়, যেমন এটা 70 ওয়ার্ডের নিচে হয়েছে, এ কারণে আমরা আরেকটা টাইটেল দিয়েছি, বের করেছি বা সার্চ করে তৈরি করেছি, এখন এইটার সাথে এটার রিলেটেড এ কারণে আমরা এই টাইটেলটুকু এখানে বসিয়েছি। অর্থাৎ এখানে যেইভাবে যেই সার্চ করুক এই ওয়ার্ডগুলো আমাদের ভিডিওটা 1 থেকে 2-3 এর মধ্যে আমাদের ভিডিওটা সার্চে পড়বে। তো এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে এই টাইটেলটি আমরা কিভাবে তৈরি করেছি। আজকে যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই প্রসেসটা অনুসরণ করে যে কোনো কন্টেন্টের উপর আপনি সার্চেবল টাইটেলগুলো তৈরি করতে পারবেন। যেহেতু আমাদের মেইন কিওয়ার্ডটি হচ্ছে সার্চেবল টাইটেল, সার্চেবল টাইটেলটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা একটি ব্রাউজারে চলে গেলাম। আমি যেভাবে দেখাচ্ছি দর্শক আপনারা যে যারা একেবারে কিছুই বোঝেন না তারাও পারবেন, যারা একেবারে কিছুই বোঝেন না তারাও পারবেন। আমরা একটি ব্রাউজার ওপেন করলাম, ফায়ারফক্স। ফায়ারফক্স ব্রাউজারটি আমরা এই জন্য ওপেন করেছি যে আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে আমাদের ইউটিউব লগ ইন করা আছে। তো আমরা এমন একটি ব্রাউজার ওপেন করবো যে ব্রাউজারের মধ্যে আমাদের কোনো মেল দিয়ে লগ ইন করা নেই, এতে করে আমরা যেটা লিখে সার্চ করতে চাচ্ছি তা আসল জিনিসটা আমরা পেয়ে যাব। আর যদি লগ ইন যদি করা থাকে তাহলে আমাদের ওখানে যেই ধরনের ভিডিওগুলো আমরা সার্চ করেছি সেই ধরনের কিওয়ার্ডগুলো বেশি বেশি আসবে বা প্রফেশনালি সেটা হবে না, পারফেক্ট কিওয়ার্ডগুলো আমরা খুঁজে পাবো না। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম সার্চেবল টাইটেল। তো এখানে এটা পেস্ট করে দেওয়ার পর স্পেস যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন যে নিচে অন ইউটিউব, তাহলে অন ইউটিউবটা এখানে চলে এসেছে। তো এরপর যদি আবার দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আরও কিছু কিওয়ার্ড এখানে এসেছে। এখন ইউটিউবে এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো পুরোটা কপি করে নিব, আর কপি করতে আমরা এখানে রিপোর্ট সার্চ প্রেডিকশন এখানে ক্লিক করব।
এরপর এখান থেকে এই জিনিসগুলো আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এটাকে আমরা মিনিমাইজ করে রাখি, এখন নিচে এটাকে ফেলি। তো দর্শক, আমরা এখানে সার্চেবল টাইটেল অন ইউটিউব, সার্চেবল টাইটেলস অন ইউটিউব, এখান থেকে আমরা কী নিতে পারি? তো সার্চেবল অন ইউটিউব আমরা এইগুলো কেটে দিব, উপরে যেহেতু যেটুকু আছে সেটুকু কেটে দিলাম। তো আমরা এখান থেকে যে গুগলের দেখানো বা ইউটিউবের দেখানো যে কিওয়ার্ডগুলো সেগুলো আমরা চেষ্টা করবো সবগুলো নিতে। সার্চেবল টাইটেল 2022 এটা নিলাম, 2022টাও এখান থেকে কেটে দিলাম। তো এরপর আমরা এখান থেকে মোস্ট সার্চেবল টপিক অন ইউটিউব, মোস্ট এখান থেকে মোস্ট নিতে পারি, মোস্টটা কাট করে নিই, আমাদের পরবর্তীতে এগুলো দরকার হবে না। এরপর আমরা এখান থেকে টপিকটাও নিতে পারি, টপিকটাও নিতে পারি অন ইউটিউব, এটাও আছে। এখন আমরা এটাকে সাজাবো, সার্চেবল টাইটেল অন ইউটিউব 2022 টপিক্স। তো টপিক্সটা আমরা এখান থেকে কেটে দিই, এখান থেকে কেটে ইউটিউব টপিক্স এখানে দিয়ে দিই। দর্শক, উপরে টাইটেলের দিকে তাকানোর দরকার নেই, আপনারা এই টাইটেলটি খেয়াল করুন, এই টাইটেলটি কীভাবে তৈরি হচ্ছে ঠিক একইভাবে আপনারা সম্পূর্ণ টাইটেলগুলো তৈরি করবেন। সার্চেবল টাইটেল অন ইউটিউব টপিক্স 2022, যেই কিওয়ার্ডগুলো আমাদেরকে দিয়েছে গুগল, টোটাল কিওয়ার্ড কিন্তু এখানে আমরা নিয়ে নিয়েছি। এরপর যদি আরও বড় করতে চান, এখানে লিখতে পারি হাউ টু ক্রিয়েট সার্চেবল টাইটেল অন ইউটিউব টপিক্স 2022, এরপর লিখতে পারি বাংলা। দর্শক, এখন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি টাইটেল আমাদের তৈরি হয়ে গেছে। উপরে টাইটেলটি আমরা কেটে দিই আর এই টাইটেলটি আমরা উপরে নিয়ে গেলাম। এখন এই টাইটেলটি আমাদের কত ওয়ার্ড? এই টাইটেলটি আমাদের হয়ে গেছে 62 ওয়ার্ড, অর্থাৎ এখনও আমাদের কিছু ওয়ার্ড বাকি আছে। তো আমরা কী করব, এটার মধ্যে একটা দাগ দিয়ে আমরা এই টাইটেলটিকে কপি করব। এই টাইটেলটিকে কপি করে আমরা চলে যাব হচ্ছে ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে আবার ইউটিউব লগ ইন করছি। ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ বারে আমরা এটাকে পেস্ট করে দিব, পেস্ট করে আমরা এখান থেকে এটাকে সার্চ করব। দর্শক, এটা সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এই ভিডিওগুলো এসেছে 2 3 4 5 6 7 8 9, এটা লিখে সার্চ করার পর 9টা ভিডিও এসেছে। তার মধ্যে সর্বনিম্ন যে ভিডিওটা 198 ভিউ, এটা হচ্ছে প্রথম র্যাঙ্কিং। অর্থাৎ আমরা বলেছিলাম যে হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো ব্যবহার করবো না, যদি হাই র্যাঙ্কিং কিওয়ার্ড ব্যবহার করতাম তাহলে এখানে দেখতে পাচ্ছেন রোহান নাগ, এই রোহান ভাইয়ের যেই একটি ভিডিও সেই ভিডিওটা কিন্তু উপরে র্যাঙ্ক করতো, অথবা সর্বোচ্চ ভিউ জেনারেট করা যে ভিডিওটি সেই ভিডিওটি কিন্তু সামনে আসতো। তাহলে আমরা এটা কি আমাদের সার্চেবল টাইটেল, এটা অবশ্যই একটি সার্চেবল এবং টার্গেটেড একটি টাইটেল তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। এই টাইটেল লিখে সার্চ করার পর আমাদের এই ভিডিওগুলো আসছে, এর কারণে আমাদের এই ভিডিও থেকে আমরা কিছু ওয়ার্ড কপি করব। এই টপিকের সাথে আমাদের কোনটুকু যায় সেইটুকু আমাদের খুঁজে বের করতে হবে। এটা লিখে সার্চ করার পর এই ভিডিওগুলোর মধ্যে থেকে অল্প একটু কিওয়ার্ড আমরা নিয়ে নিব। তো আমরা এখান থেকে এই রোহান নাগ ভাইয়ের যে ভিডিওটা এটা ক্লিক করব, এবং এখান থেকে ইউটিউব বাংলা টিউটোরিয়াল এটাকে নিতে পারি। এরপরে আমরা এখান থেকে এটা দিয়ে আমরা এখান থেকে 2022 দিয়ে দিতে পারি, অথবা আমরা কোনো কিছু না দিতে পারি। এখন আমাদের টাইটেলটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি আমাদের এখানে যতগুলো ওয়ার্ড আছে যেই কোনো ওয়ার্ড যদি লিখে কেউ সার্চ করে, তাহলে আমাদের ভিডিওটা 1 থেকে 5 মধ্যে সার্চে গিয়ে পড়বে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের টাইটেলটি একটু বড় হয়ে গেছে, 88 ওয়ার্ড। দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টাইটেল আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই টাইটেলটি যদি আমাদের মনে হয় যে আরও একটু বড় করার দরকার, তাহলে বড় করতে পারেন, তবে বড়টা না করাই ভালো, এটা খুব সুন্দর একটি টাইটেল হয়েছে। তো এরপর যদি দিতে চান, তো নতুন অবস্থায় আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন, এখানে স্পেস দিয়ে শুধু বাই লিখে, কোনো কমান্ড না দিয়ে বাই লিখে অ্যাডোবিটেক বাংলা, বা আপনাদের যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটি দিয়ে দিতে পারেন। আমি লিখলাম ইউটিউব বাংলা টিউটোরিয়াল বা অ্যাডোবিটেক বাংলা। এখন হয়তো তেমন ভূমিকা রাখবে না, কিন্তু যখন আমাদের চ্যানেলটা একটু গ্রো করবে তখন আমাদের এই নামটা খুব কাজ দিবে। তো নামটার এখানে আগে আরেকটা কাজ করতে পারেন, আপনারা এখানে স্টার ফেস করে দিতে পারেন, এটা যে একটা চ্যানেলের নাম এটা ইউটিউব ফোকাস করে বা টার্গেট করতে পারে। তো আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে একটি সার্চেবল টাইটেল তৈরি করতে হয়। সার্চেবল টাইটেল, ডিসক্রিপশন ট্যাগ, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও আছে, ডিসক্রিপশনের লিঙ্ক আছে অথবা ইনডিসক্রিপশনে আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।